ইসরায়েলের সঙ্গে হতে চলেছে যুদ্ধবিরতি চুক্তি বললেন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া যুদ্ধের ছিচল্লিশতম দিনে শান্তির বার্তা দিল হামাস প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠীটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া মঙ্গলবার দাবি করেছেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল সরকারের সঙ্গে তাদের আলোচনা ইতিবাচক পরিণতির কাছে পৌঁছে গিয়েছে রয়টার্সকে মঙ্গলবার হানিয়া বলেন আমরা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছেই রয়েছি তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি আমেরিকার কয়েকটি সংবাদ মাধ্যম মঙ্গলবার গাজা ভূখণ্ডে দুতরফের সম্ভাব্য সংঘর্ষ বিরতি চুক্তির ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবিও বক্তব্যেও সেই ইঙ্গিত দিয়েছে তিনি বলেন আমাদের বিশ্বাস আমরা কাছাকাছি আসছি পশ্চিম এশিয়ার সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত খবরের ইঙ্গিত কাতারের মধ্যস্থতাতেই দুপক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হতে চলেছে প্রসঙ্গত গত সাতই অক্টোবর হামাসের হামলার পরে আটক শতাধিক ইসরায়েলি সামরিক এবং অসামরিক নাগরিকের মুক্তির জন্য কাতার সরকার সমান্তরাল কূটনৈতিক তৎপরতা শুরু করেছিল হামাসের তরফে পণবন্দীদের মুক্তির বিনিময়ে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের শর্ত দেওয়া হয়েছিল কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা খারিজ করে দিয়েছিলেন এখনো পর্যন্ত গাজায় ইসরায়েলি সেনার হামলায় প্রায় চোদ্দ হাজার সাধারণ প্যালেস্টাইনি নাগরিক নিহত হয়েছেন যার মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার শিশু শেষ পর্যন্ত সহ পশ্চিমী দুনিয়ার চাপের মুখে ইসরায়েল সাময়িক বিরতিতে সম্মতি দিতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ